ব্র্যাক এনজিও জব সার্কুলার পাবলিশ করেছে। তো সার্কুলারটি পাবলিশ করা হয়েছে ব্র্যাকের যে কেরিয়ার পেজ আছে সেই কেরিয়ার পেজে। তো ভিডিও ডিসক্রিপশনে আমি কেরিয়ার পেজের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করে সরাসরি এই পেজটাতে আসতে পাবেন। এবং এখানে এসে যে শেষের দিকে আছে সিকিউরিটি গার্ড, ব্র্যাক হেড অফিস অ্যান্ড ফিল্ড অফিস, 25 তারিখ লাস্ট ডেট, এখানে ভিউ আছে। তো ভিউ বাটনে আপনারা যখন ক্লিক করবেন তখন সার্কুলারটি নতুন একটা পেজে ওপেন হবে। তো আমরা ভিউ বাটনে ক্লিক করলে সার্কুলারটি নতুন একটা পেজে ওপেন হবে, সেখান থেকে আপনারা সার্কুলারটি দেখে নিতে পারবেন। তো আমি সার্কুলারটি ডাউনলোড করেছি, তো সেখান থেকে সার্কুলারটির বিস্তারিত আমরা এখন দেখব। ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দারিদ্র দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। পদের নাম এখানে দেওয়া হচ্ছে সিকিউরিটি গার্ড, কার্য বিবরণী ব্র্যাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব তদারকিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ। দেন এখানে আছে প্রতিটি সিকিউরিটি চেকপোস্টে সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন নিশ্চিতকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিসমূহ নথিভুক্তকরণ ও সংরক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা কাল বিলম্ব না করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিতকরণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে SSC বা সমমান পাস, বয়স 20 থেকে 35 বছর, বেতন আলোচনা সাপেক্ষে, কর্মস্থল ব্র্যাক প্রধান এবং মাঠ কার্যালয়, আবেদনের শেষ তারিখ February 25, 2021। আর এখানে ব্র্যাক সম্পর্কে কিছু বিস্তারিত বলা আছে। তো এখান থেকে সার্কুলারটিতে অ্যাপ্লাই করার জন্য আপনারা পূর্বে যে ব্র্যাকের যে কেরিয়ার পেজটা আছে এখানে এসে ভিজিট করে ভিউ ক্লিক করলে সার্কুলারটি ওপেন হবে। তো এই সার্কুলারটি ওপেন হলে রাইট সাইডে দেখেন যে অ্যাপ্লাই নাও আছে, তো অ্যাপ্লাই নাও আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন যে ইমেল আইডি, যে ইউজার আইডি দেওয়ার অপশন আসবে, দেন পাসওয়ার্ড আর এক্সপেক্টেড আপনার স্যালারি দিয়ে সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো পূর্বে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে ব্র্যাকের রিক্রুটমেন্ট সাইডে তারা সাবমিট করবেন এখানে ইউজারনেম পাসওয়ার্ড আর এক্সপেক্টেড স্যালারি দিয়ে, আর যাদের নেই তারা এখানে যে সাইন আপ আছে তো সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো সাইন আপ বাটনে আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ইমেল পাসওয়ার্ড ডিটেল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন এবং ডিটেইল যে ফিল আপ করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স অন্যান্য ডাটা দিয়ে ফিল আপ করলে এখানে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এইভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ।